যে জায়গায় যাবো সেই জায়গায় গিয়ে একদম মুড ফ্রেশ হয়ে যাবে এবং তার পাশাপাশি তোমাদের মুডও ফ্রেশ হয়ে যাবে একদম তোমরাও আসতে পারবে যখন তোমরা আমার ভিডিওতে সেই জায়গাটা দেখতে পাবে তবে তোমরা আসতে পারবে তো তার জন্য তোমাদের আমার ভিডিওটা দেখতে হবে তো অবশ্যই করে দেখো ঠিক আছে না কোনো বলছি ওটা দেখো নাহলে মজা পাবে না এখন আমরা এই নিচের রাস্তা দিয়ে আসছিলাম ঠিক আছে এখন হচ্ছে রেল লাইনটা পার করছি ওই পাশে যাবো তোমরা যে এই সামনের ব্রিজটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে ময়নাগুড়ি থেকে ময়নাগুড়ি রোড থেকে জলপাইগুড়ি যাওয়ার যে এই ব্রিজটা সেই ব্রিজ আর এই পাশ দিয়ে যদি রেল যায় তাহলে আমরা কি করবো এই ভাবছি আসছে মনে হয় এখন যাচ্ছে ওয়েলকাম ব্যাক টু মে আশা করি তোমরা সবাই ভালো আছো আরামে ভালো আছি তো চলে আসছিলাম একটা ব্লগ নিয়ে তো কাজ আজকে ব্লগটা তোমরা হয়তো থামলের দেখে বুঝতে পেরেছো কীরকম ধরনের ব্লগটা হতে চলেছে আর আমার সাথে আজকে আছে দা আজকে আমরা যাব হচ্ছে দমনিতে আর দমনিতে মেনলি কেন যাওয়া হয় কোন কারণে দমনিতে এমন কি আছে যে মহানগরীর অর্ধেক মানুষ মহানগরী কেবল না অন্যান্য জায়গা থেকে আসার পরেও তারা দমনীতে আসে একবার হলেও আর দমনিতে কোন জিনিসটা স্পেশাল আর কি কোন জিনিসটা সবার ভালো লাগে আর কি আছে সেটা তো তোমাদের ডিটেলস দেখাবো আর কি আর গাইস দমনিতে এমন একটা সিক্রেট জায়গা আছে যেই সিক্রেট জায়গাটা আশা করি দমনির মানুষজন দেখেনি এখনও পর্যন্ত যেটা আমি আজকে এক্সপ্লোর করবো আমার ভিডিওতে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিও ভিডিওটা একদম স্কিপ না করে তো চলো তো গাইজ ফাইনালি আমরা চলে আসলাম দমনি বাজারে ঠিক আছে এই বাজার থেকে এখন যাব আমরা সেই ডেস্টিনেশনে যেখানে সবাই যায় সবাই যায় আর কি আর মেনলি বিশেষ আকর্ষণ দমনির আর কি বলা চলে ফাইনালি আমরা তো চলে আসলাম সেই জায়গায় আর কি দমনির যেই জায়গায় আসার জন্য মানুষ উতাবলা হয়ে থাকে সব সময় আর দমনির হচ্ছে সবথেকে বিশেষত্ব সেই জায়গায় এবং এখানে আসার পর তোমাদের আরেকটা জিনিস দেখাবো আর কি যেটা এখানে সব থেকে বিখ্যাত আর কি বিখ্যাত সেটা হচ্ছে মোমো এবং চা তার পাশাপাশি অনেক কিছুই আছে বাট এই দুইটা আর কি সুস্বাদু হ্যাঁ এই দুইটা আর কি বেশি চলে এখানে তো চলো আজকে একটা দোকানে যাব সেখানে কেমন মোমো বানায় আর কত রেট সবটাই তোমাদের ডিটেলসে বলবো তোমাদের একটা কথা বলে দেই ঠিক আছে ইনফরমেশান দিয়ে দিই আর কি তো দমনি ঢুকতে এই প্রথমে দোকানগুলো তোমরা পাবে এই যে তোমার দেখিয়ে দিয়ে যাচ্ছি তো এই হ্যাঁ তো এই দোকানগুলোর মধ্যে মোমো পাবে না জাস্ট এমনি নর্মালি যেগুলো কোল্ড ড্রিঙ্কস তার পাশাপাশি বিভিন্ন স্ন্যাক্স্যাক জাতীয় এই সব জিনিস পাবে আর তোমাদের যদি একান্তই মোমো খাওয়ার ইচ্ছে হয় এসব হ্যাঁ তো অবশ্যই তোমাদের আরেকটু একটু আগিয়ে যেতে হবে তো একটা মোড় আছে একটা মোড় আছে সেই মোড়ে পাশাপাশি অনেকগুলো তোমরা দোকান পেয়ে যাবে তো সেই দোকানে গিয়ে তোমাদের খেতে হবে তোমাদের দেখাবো আর কি ডিটেলসে কত টাকা নিচ্ছে কীরকম কোয়ালিটি সবটাই পুরো পুরোটাই তোমাদের দেখাবো আর কি তো চিন্তার কোনো কারণ নেই আমার ব্লগে পুরোটাই তোমরা দেখতে পারবে তো চলো যাওয়া যাক ফাইনালি মোমোর দোকানে চলে আসলাম এবং মোমোর দোকানটা কোথায় কি নাম কত টাকা নিচ্ছে সেসব তোমাদের পরের ডিটেলসে বলছি আর কি আগে আমরা খাওয়া দাওয়া করে দেখি নাকি তো তারপরে তোমাদের বলছি আর কি তো আপাতত আমি বললাম তো অর্ডার দিয়েছি এখন আসিনি তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দোকানে বসেছিলাম তার পাঁচ দিয়ে ট্রেন যাচ্ছে আমরা এখন লক্ষ্য করছি আর কি খুব সুন্দর একটা ভিউ জানি আমার ক্যামেরাটা অত ভালো না তার জন্য সেরকম একটা ভিউ তুলতে পারছে না এর মোমো চলে আসছে তো এখন টেস্ট করব কেমন হয়েছে আর এটা ফুল প্লেট ঠিক আছে ফুল প্লেট আটটা করে দিয়েছে যে ফুল প্লেট ফুল প্লেট তো দাদা রেডি তো খাওয়ার জন্য তো চলো মনে হচ্ছে খুব টেস্ট হবে তো খাই দেখি হ্যাঁ একদম লেট করব আর অনেক জায়গা তোমাদের দেখানোর বাকি আছে তো চলো খাওয়া যাক এখনই জাস্ট মোমো টোমো খেয়ে আর কি বেরোলাম ঠিক আছে যেই দোকানে খেলাম সেই দোকানের নাম আর তোমাদের বলছি না কারণ এত জঘন্য ধরনের মোমো আর কি খেলাম কিছু বলার নেই না আমি তো জাস্ট দুটো খেয়েছি তারপরে গোটা মোমোটাই ফেল দিয়েছি আর কি মানে খাওয়াই যাচ্ছিলো না গাইছে একদম মানে কি আর বলবো শশীষ দা কি বলবো বলো না খুব খারাপ এক্সপিরিয়েন্স মানে আমরা যা জানতাম দমনির মানে মোমো আর কি বিখ্যাত তো সেটা হয়তো অন্য দোকানে হতে পারে বাট যেই দোকানে আমরা গেছি সেই দোকানটা এক্সপিরিয়েন্স খুব খারাপ কারণ নামটা জানি কি ছিল পূজা পূজার হোটেল ছিল হ্যাঁ ওরকম গাইছে ওরকম টাইপের একটা কিছু নামটা ছিল ওই দোকানে ওই দোকানে একদম কেউ যাবেই না রেফার করবো না কারণ এক তো আমাদের মোমো হইতে এত টাইম লাগে আমি জানতাম না মানে আমাদের আধা ঘন্টার মতো বসায় রেখেছিল দেন তারপরে মোমোটা অত ভালো না ব্যবহারও খুব একটা অত ভালো লাগলো না অ্যান্ড মোমোটাও খুব সুন্দর না কারণ মোমো যে ময়দার যে ব্যাপারটা থাকে বাইরের সেটা খুব শক্ত অ্যান্ড চাটনি টাটনি ওগুলো ভালো নাই তো ওইখানে যায়ও না জলটাও খুব খারাপ জলটাও ভালো না রেল লাইনের একদম সাইডে আছি তো পাশে একটা এমন জায়গা আছে যেটা তোমাদের ব্লগের শুরুতেই বলেছিলাম খুব সুন্দর জায়গা তো সেই জায়গায় যাব আর কি এখন তো যাওয়ার পর ওখানে একটু স্নান টান যা কিছু করার করব তো আর কি সুভাষিতার দিকে হচ্ছে একটু ফটোশ্যুট করছে আর কি আর এর জন্য এটাই বলার ছিল তার জন্য তোমাদের আর দেখায়নি কোন দোকানটা ঠিক আছে মানে একদম গাইছে আশি টাকা একদম জলে মেন কথা মোমোতে একদম মুডটা পুরো খারাপ হয়ে গেল বাট এখন যেই জায়গায় যাবো সেই জায়গায় গিয়ে একদম মুড ফ্রেশ হয়ে যাবে এবং তার পাশাপাশি তোমাদের মুডও ফ্রেশ হয়ে যাবে একদম স্নান করবো পুরো মজা হবে আলাদাই মজা হবে আজকে হ্যাঁ একদম একদম মজাটা দেখতে পারবে তোমরাও চাইলে আসতে পারো জায়গাটা খুব সুন্দর জায়গা সেখানে যাবো আমরা তোমরাও আসতে পারবে যখন তোমরা আমার ভিডিওতে সেই ভি জায়গাটা দেখতে পাবে তবে তোমরা আসতে পারবে তো তার জন্য তোমাদের আমার ভিডিওটা দেখতে হবে তো পুরোটা দেখো ঠিক আছে এখনও বলছি গোটা দেখো নাহলে মজা পাবে না গাইস এতক্ষণ জাস্ট এমনি নর্মালি চলছিল বাট এখন যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার মজা তোমরা অন্য কোথাও পাবে না ঠিক আছে তো চলো এখন আমরা এই নিচের রাস্তা দিয়ে আসছিলাম ঠিক আছে এখন হচ্ছে রেল লাইনটা পার করছি ওই পাশে যাব তো দেখি সুভাষিতা কোথায় নিয়ে যাচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছ ওভারব্রিজ

ফাইনালি সেই জায়গায় চলে আসলাম ঠিক আছে এই যে এখানে সাইকেলগুলো রেখে দিয়েছি কারণ এটা যেহেতু রেল লাইন তো এই দিক দিয়ে সাইকেল নিয়ে যাওয়া যাবে না তো আমরা এখন যাচ্ছি আর কি ব্রিজে উঠে পড়লাম ঠিক আছে তো তোমরা একবার জলটা লক্ষ্য করো গাইস আর এই সুভাষিস দা বলছিল একটু আগে যে এই জলে নাকি স্নান করবে ঠিক আছে না 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 ঠিক আছে স্নান করবো তো সাঁতার সাঁতার জানো না সাঁতার জানো জলটা স্পিরিটটা দেখেছো

তো তারপরে আমরা কিছু হবে না যাই হোক তাও একটু মানে ভয় তো লাগবে না নিচেরটা নিচেরটাই বলতে এই যে এখানে এমনি উপর থেকে তাকাতে ভয় লাগতেছে আমরা নিচে যাবে যাও যাও আমি ভিডিও করতেছি ছেলে ছেলের শখ কম না তোমরা যে এই সামনের ব্রিজটা দেখতে পাচ্ছ ঠিক আছে এটা হচ্ছে ময়নাগুড়ি থেকে ময়নাগুড়ি রোড থেকে জলপাইগুড়ি যাওয়ার যে ব্রিজটা সেই ব্রিজটি তিস্তা ব্রিজ ঠিক আছে সেই ব্রিজটা আর আমরা আছি এখন বর্তমানে এই রেলওয়ে ব্রিজ আর রেলওয়ে ব্রিজটা কিন্তু অনেকটাই বড় তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে যেহেতু ওখানে তো রেলওয়ে ব্রিজটাও অতটাই বড় ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো কোথায় শেষ ঠিক আছে বোঝা যাচ্ছে না দেড় থেকে দেড় কিলোমিটার হয় তিন কিলোমিটার ঠিক জানা নেই এরকমই হবে

ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই সময়টাতে ঠিক আছে অনেকে নদীতে আসো স্নান করার জন্য কারণ প্রচন্ড গরম পড়েছে তো অনেক সময় কি হয় হঠাৎ করে জল বেড়ে যায় ঠিক আছে নদীতে তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারো না আবার অনেকে বোঝো বাট আনন্দ করার জন্য ভাবো যে জলটা আসছে একটু স্নান করে নিয়ে আর একটু ভালো ঠান্ডা ঠান্ডা জল আসছে তো তোমাদের বলে দিই ভালো করে যে অনেক সময় কি হয় কোনো কারণে ঠিক আছে সেটা কারণবশত হোক বা অকারণে হোক অনেকের প্রাণ চলে যায় সেই জলে তো যদিও স্নান করো খুব সাবধানতা সহকারে করবে প্রচন্ড জল বেড়ে গেছে তার জন্য কাকু দেখতে পাচ্ছ তোমরা কাকুটাকে তো কাকু মাছ মারছে খুব সুন্দরভাবে তো গাইস এদিকে সুভাষিষ প্রচন্ড প্রচণ্ড দুঃখে আছে যে সুভাষিতার যে কন্টেন্ট আর ছিল সেই কন্টেন্ট আর হচ্ছে না কারণ সুভাষিতা ভেবেছিল যে এই তিস্তা নদীতে স্নান করবো ঠিক আছে কিন্তু সেটা আর হলো না কারণ প্রচন্ড জল তোমরা দেখতে পাচ্ছ তো আর কি করা যাবে গাইস কারণ এতটা জলে নামা একদম অসম্ভব হ্যাঁ আগে জীবন তারপরে কন্টেন্ট কন্টেন্ট প্রচুর আসবে জীবন তারপরে থাকলে কন্টেন্টের অভাব থাকবে একদম একদম না থাকলে কন্টেন্ট আসবে ঘর থেকে তো তার জন্য আর করছি না তো দেখা যাক আর কোথায় যাওয়া যায় মেন কথা কি বলবো আর মানে একদম পুরো মুডটাই খারাপ হয়ে গেল যেই জন্য আসা এখানে ভাবছিলাম যে স্নানটা অনেক কিছু করব অনেক মজা করব তো সেসব কিছুই আর হলো না বৃষ্টির জন্য আর জলের জন্য বৃষ্টি হওয়াতেই তো জল বেড়ে গেছে তো তার জন্য একটু ছায়ের মধ্যে দাঁড়ালাম ছায়ের মধ্যে দাঁড়ানোর পর এই যেগুলো আর কি নিয়ে এসেছিলাম ভাবছিলাম যে স্নান করতে খাবো আলাদাই মজা হবে আলাদাই মজা করবো বাট সেটা হইলো না আজকে তো হয়তো নেক্সটে যদি দেখা যাক নেক্সটে করা যায় নেক্সটে গাইস ধামাকাদার ভিডিও আসবে বলে দিলাম আমি ঠিক আছে তো হচ্ছে তার জন্য আমরা এখন আপাতত যেহেতু কিছু হলো না তো স্ন্যাক্সগুলো এখন খেয়ে নেবো তারপর খেয়ে দিয়ে বাড়ি যাবো আর কি একদম মুডটা খারাপ হয়ে গেল পুরোটাই তো যাই হোক গাইস আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাই না তো গাইস অতটা ভালো হয়নি ভিডিওটা জানি আমি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তো লাইক করে দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই